পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সাপ্তাহিক ছুটির দিনে উপচে পড়া ভিড় রাজধানীর বাজারগুলোতে। বাড়তি দামেই চলছে মাছ, মাংস, ছোলা, বেসন সহ বেশিরভাগ পণ্যের কেনা বেচা। ক্রেতাদের অভিযোগ, এসব পণ্যের দাম আগে থেকে চড়া। স্থিতিশীল রয়েছে ভোজ্য তেলের দাম। নজিবুর রহমানের রিপোর্ট। রমজানে নিত্যপণ্যের দাম বাড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের এমন হুঁশিয়ারির পর নতুন করে বাড়েনি নিত্যপণ্যের দাম, তবে যা বাড়ার তা বেড়ে গেছে রোজার 15 দিন আগেই। এমনকি নিম্ন মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে অনেক পণ্য। বাজারে উদ্যোগতি, বাজারে যে নিয়ন্ত্রণ থাকার কথা ছিল এবং গভর্নমেন্ট বারবারই বলছে সে নিয়ন্ত্রণ নাই। যত পণ্য আছে, ডাল, চাল, তেল ও চানা বুট, বেসন, এগুলা সমস্ত কিছু সবরাতের আগেই বাড়ে। বিক্রেতারা বলছেন রোজার পণ্য, ছোলার দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে 5 থেকে 7 টাকা। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। মসুরের ডাল 135 টাকা, আর খেসারি বিক্রি হচ্ছে 82 থেকে 85 টাকায়। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি 160 থেকে 165 টাকায়। সরকার আমদানি শুল্ক কমালেও সে তুলনায় কমেনি ভোজ্য তেলের দাম। আমি 10 লিটার সয়াবিন তেল আমার সংসারে প্রতি মাসে লাগে, কিন্তু দোকানদারে আমি খুঁজতে খুঁজতে কোথায় পাই না 5 লিটার আমি তেল পেয়েছি। কে নিয়ন্ত্রণ করে? যার যা খুশি তাই বিক্রি করতেছে। সবজি বাজারও যেন নিয়ন্ত্রণহীন। বেগুন, শশা, মরিচ সহ বেশিরভাগ সবজির দাম চড়া। সবচেয়ে বেশি হলো আপনার লেবু, শশা, বেগুন। মরিচের দাম তো অনেক বেড়ে গেছে। আজকে দেখলাম মরিচ, যে মরিচগুলা 50 টাকা কেজি কিনছি সেই মরিচ 80 টাকা কেজি কিনছি। রোজার উপরে দু একদিন থাকবে এরকম, এবার কমে যাবে দাম। চালের বাজার আছে আগের মতোই, তবে এক সময়ে শতক হাঁকানো পেঁয়াজ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। খেজুর বিক্রি হচ্ছে সর্বনিম্ন 120 টাকা কেজিতে। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।